মা গো রাধারানী আমার যখন বসে বসে কাঁদছে, যখন এবন সেবনে ঘুরে ঘুরে প্রাণে গোবিন্দকে আমার রাধারানী পেল না, তখন মা ওই রাসমঞ্চেরই একজন গোপী যার নাম হলো রণতুঙ্গা, কেউ বা বলে তুঙ্গবিদ্যা, তো সেই গোপী রণতুঙ্গা কি করছে, ওই রাধারানীর কাছে এসে চায়, খুঁজতে 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 রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে তুই এই বনের মধ্যে বসে বসে কাঁদছিস কেন, তোর কি হয়েছে, তুই আজকে বসে বসে এই নির্জন জায়গায় একলা বসে কাঁদছিস কেন রে। ও বুঝেছি যে তোর প্রাণ গোবিন্দ মনে হয় তোকে ছেড়ে চলে গিয়েছে, তুই তার জন্য কাঁদছিস? হ্যাঁ এই রাধে বল বল তুই কিসের জন্য কাঁদছিস? মা গো যেই না রাধারানীকে কথা বলেছে, রণতুঙ্গা গোপী বলছে, রাধে আমার মন কি বলছে জানিস, এই যে তোর প্রাণ গোবিন্দ তোকে ছেড়ে চলে গিয়েছে না, আমার মন বলছে যে সে আর তোর কাছে কোনোদিন ফিরে আসবে না। কি বললি এই গোপী, তুই কিনা আমার সম্মুখে দাঁড়িয়ে তুই কিনা আমায় বলছিস যে আমার প্রাণ গোবিন্দ আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না, তোর এত বড় আস্পর্ধা, তুই কিনা আমার সম্মুখে দাঁড়িয়ে আমায় কেই বলিস? ওরে এই গোপী, কৃষ্ণকে কাছে পেয়ে ভগবানকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, মা গো ভগবানকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, তোরে তুই কি করে বুঝবি? হ্যাঁ এই যন্ত্রণাটা এই কষ্টটা এই দুঃখটা তুই বুঝবি কি করে? শোন রে গোপী, এই যে ভগবানকে কাছে পেয়ে যে তাকে যে হারানোর যন্ত্রণা, এই যন্ত্রণা তুইও একদিন অনুভব করবি, নিতাই গৌর হরিব। রাধারানী কি বললো মা গোপীকে, যে আমার মতো এই দুঃখ এই জ্বালা একদিন তুইও সইবি। ও মা সেই দাপরের রণতুঙ্গা গোপী আজকে কলিতে কে হয়ে এলো বাবা, গোবিন্দ ঘোষ। মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূর্বলীলার কথা, যে গোবিন্দ এসেছে আমার কাছে, তাহলে গোবিন্দকে তো আমার সঙ্গী করে নিতেই হবে। হ্যাঁ গোবিন্দকে বলছে, গোবিন্দ তা বেশ, তুমি যখন আমার কাছে এসেছো বেশ আমি তোমাকে সঙ্গী করে নিলাম, কিন্তু গোবিন্দ আচ্ছা তুমি কি বলতে পারবে তুমি যে আমার কাছে এসেছো? আগে বলো তুমি কি ওই জগন্নাথ দর্শন করেছো? মা গো গোবিন্দ করজোড়ে বলছে, প্রভুকে দয়াময় তুমি কোন জগন্নাথের কথা বলছো? বলছে কেন, ওই দেখো মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে আমি তো তার কথা বলছি। মা গো গোবিন্দ বলছে যে প্রভু মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে সে হলো অচল জগন্নাথ, সে তো কথা বলতে পারে না, সে তো হাঁটা চলা করতে পারে না, কিন্তু প্রভু গো আজকে আমি যে জগন্নাথ দর্শন করছি না সে কিন্তু অচল জগন্নাথ না, সে হলো সচল জগন্নাথ। তাই গৌর হরি হরি বল, তু হো জগন্নাথ, জগন্নাথ জগতে কাহয়সি, কাহয়সি জগবহি নাহি মুই, নাহি মুই নাহি মুই তুলসী তিল
বিলম্ব এ দেহ সামর পিল দে তুলসী পিল এ দেহ সামর পিল দে তুলসী পিল দেহ সমর পিন দয়া যেন ওগনা ছোড়ো বিম দয়া যেন না ছোড়ো বিম ওগ দয়া দয়া যেন না ছোড়ো বিম ওমা যেই না গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কাছে এসেছে গোবিন্দকে বলছে ও গোবিন্দ তা তুমি যখন আমার কাছে এলে আমি আজ তোমাকে সঙ্গী করে নিলাম এবার বলো তুমি যে আমার কাছে এসেছ আচ্ছা গোবিন্দ তুমি কি বলতে পারবে যে আজকের এই তিথিটা কী তিথি গোবিন্দ বলছে প্রভু আজকা তিথিটা কী তিথি জানো প্রভু আজকা তিথিটা হলো বিজয়া দশমী তিথি গোবিন্দ আমি তোমাকে একটা প্রশ্ন করবো বলো বলো প্রভু আচ্ছা ও গোবিন্দ তোমার মনে কি কোনো বাসনা আছে আমাদের প্রত্যেকের জীবনে মা সকলেরই একটা করে বাসনা থাকে কী বাসনা আমার একতলা বাড়ি আছে সেটা কী করে দোতলা হয় আমার একটা মোটর সাইকেল আছে সেটা কী করে চার চাকা হয় আমার পাঁচ কাঠা জমি আছে সেটা দশ কাঠা কী করে হয় প্রত্যেক মানুষের মধ্যে একটা করে বাসনা থাকে তা তোমার সেরকম কিছু বাসনা আছে গোবিন্দ বলছে প্রভু বাসনা আমার একটা আছে তবে এই বাসনাটা আজকার বাসনা নয় এই বাসনাটা হলো আমার বহুদিনের বাসনা তুমি শুনবে প্রভু তুমি শুনবে আমার মনের বাসনা বলি বলো বলো তোমার মনের বাসনাটা শুনবো ওমা গোবিন্দ ঘোষ তার মনের বাসনাটা প্রকাশ করছে কার কাছে স্বয়ং মহাপ্রভুর কাছে কিভাবে বলে আমার মনে ছিল গো বাসনা আমি যাব মধুর বৃন্দাব পাব কৃষ্ণ দর্শ যাব মধুর বৃন্দাব পাব কৃষ্ণ যাব মধুর বৃন্দাব পাব কৃষ্ণ দর্শ যাব মধুর বৃন্দাব পাব কৃষ্ণ দর্শ সে বাসনা আমার পুরিল না গো সে বাসনা আমার পুরিল না সে বাসনা আমার বাসনা আমার পুরিল ব্রজবাসীর দ্বারে দ্বারে
ব্রজবাসী তারে মাধুকরি প্রসাদ করে ব্রজবাসীর তারে দারে মাধুকরি প্রসাদ করে ব্রজবাসী তারে দারে মাধুকরি প্রসাদ বাজি অমর বদনেতে সুধা মাখা বদনেতে এই ভাবনা আমার বদনেতে শুধু রাধা না এই ভাবনা আমার বদনেতে শুধু রাধারা এ ভাবনা আমি দারে দারে বেড়াইব আমি দানি দানি বেড়াইব আমি দারে দারে বেড়াইব আমি দারে দারে বেড়াইব গোরাধে দয়া বড় বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব একবার রাধে কৃপা বড় বলে আমি দানে দানে বেড়াইব ও গো রাধে কর বলে তারে তারে বেড়াইব একবারে রাধে দয়া দয়া কর বলে দাঁড়ে দাঁড়ে বেড়া রাধে দয়া কর বলে তোমার মনের বাসনা আর আমার মনের বাসনা এক, তোমার মনের বাসনা ওই বৃন্দাবন যাওয়া, তেমনি আমারও যে মনের বাসনা এক, তাহলে তোমার মনের বাসনা আর আমার মনের বাসনা শোনো গোবিন্দ এক। চলো আজ না, আজ আমরা তীর্থ ভ্রমণে যাবো, তাহলে চলো চলো গোবিন্দ, আজ থেকে আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ি। ও মা, যেই না গোবিন্দকে সঙ্গে লয়ে তীর্থ ভবনে মহাপ্রভু বেরিয়ে পড়েছে, অমনি ভক্তরা তাকে ঘিরে ধরেছে। কেন ভক্তরা এসে বলছে প্রভু এ কি ও আজকে আজকে তোমার কাছে তোমার ওই নতুন ভক্তই আপন হয়ে গেল, এতদিন এতদিন সে কোথায় ছিল, আজকে যখন তুমি তাকে পেলে আর আমাদেরকে ভুলে গেল, বলো বলো প্রভু, আমরা তাহলে আজ তোমার কাছে পর হয়ে গেলাম,
আজ তুমি নতুন ভক্তকে পেয়ে গেছো বলে আমাদেরকে আর সঙ্গে নিচ্ছ না? শোনো প্রভু, যদি যেতেই হয় তাহলে আমরাও যাব। বলে যাবে তোমরা? বলে কেন যাব না, আজ আমাদের প্রভু যাচ্ছে, তাহলে আমাদের প্রভুর সঙ্গে আমরাও যাব। ওমা কি করলো জানেন? মহাপ্রভুর সঙ্গে সমস্ত ভক্তমণ্ডলী কি করছেন আজ? মহাপ্রভুর সঙ্গে ওই গোবিন্দের সঙ্গে চলে যাচ্ছে তীর্থ ভ্রমণে। তো কেমন ভাবে যাচ্ছে? আজ আনন্দের বন্যা বইছে তাদের মধ্যে। দেখুন, সমস্ত ভক্তমণ্ডলকে সঙ্গে করে লয়ে প্রভু আমার চলে যাচ্ছেন ওই তীর্থ ভ্রমণের পথে। কেমন ভাবে যাচ্ছে? বলে আনন্দে নাচত দেখো সঙ্গেতে ভকত, আনন্দে নাচত সঙ্গেতে ভকত চলে যায়। আনন্দেতে চলে যায়, কত ভক্ত লয়ে চলে আনন্দেতে চলে যা, আনন্দে ভাবত সকল ভকত সব গৌর কিশোর রাজে রাজে, গৌর কিশোর রাজে রাজে, গৌর কিশোর রাজে রাজে, গৌর কিশোর রাধে রাধে, অহ প্রেমেতে মা তুলি ওরে সব হেলা হেলি চলে যা, চলে যা চলে পুরি মাঝে মাঝে, নীলা চলে পথে মাঝে মাঝে, নীলা চলে পুরি মাঝে মাঝে, নীলা চলে পুরি মাঝে মাঝে, চলে যাই 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 চলে যাই, ওই না নীলা চলে পথে তারা চলে যাই চলে যাই, নীলা চলে রে পথে তারা চলে যাই চলে যাই, নীলা চলে রে পথে তারা চলে যাই চলে যাই, নীলা চলে পথে তারা চলে যাই চলে যাই। মা গো, মহাপ্রভু সমস্ত ভক্তমণ্ডলীকে সঙ্গে করে লয়ে, গোবিন্দকে সঙ্গে করে লয়ে আজ তীর্থ ভবনে বেরিয়ে পড়লেন। তো মা গো, তীর্থ ভবনে যেই না বেরিয়ে পড়লেন, যেতে যেতে প্রভু আমার কিছু দূর যাওয়ার পর, ওমা কিছু দূর যাওয়ার পর ভক্তরা একটু পিছিয়ে পড়েছে আর প্রভু একটু আমার এগিয়ে পড়েছে। যেই না প্রভু আমার একটু এগিয়ে পড়েছে না মা, প্রভুর এত জলপিপাসা পেয়েছে যে আর পথ চলতে পারছে না। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, হে কৃষ্ণ, যদি আমি একটু জল পেতাম আমার এই তৃষ্ণা নিবারণ হতো। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, যদি আমি একটু জল পেতাম। ঠিক সেই সময়ে সেই রাস্তা দিয়ে ওমা এক গোয়ালা কি করছেন জানেন? ওই কাঁধে ঘোলের ভাণ্ড মানে বাঁক সাজিয়ে, দুই ধারে ঘোলের ভাণ্ড সাজিয়ে বাঁকে করে নিয়ে বাবা ঘোল বিক্রি করতে যাচ্ছে। তো মহাপ্রভু দেখতে পেয়েছে গোয়ালাকে, আর গোয়ালাকে দেখতে পেয়ে
মহাপ্রভু গোয়ালাকে ডেকে বলছে, ও গোয়ালা, গোয়ালা, গোয়ালা। প্রভু চিৎকার শুনে বলছে, আমায় ডাকছো? বলে হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি, এসো এসো। গোয়ালাকে কাছে ডেকে বলছে, ও গোয়ালা, তুমি তো ঘোল বিক্রি করতে যাচ্ছ, তা আমায় এক ভাণ্ড ঘোল দেবে? আজ আমার খুব পিপাসা লেগেছে, দাও না আমায় এক ভাণ্ড ঘোল। তবে শোনো, যেটা তোমার সবচেয়ে বড় ভাণ্ড, সেই বড় ভাণ্ডর ঘোল আমায় দিও। মা গো, গোয়ালা মনে মনে চিন্তা করছে, হাই হাই রে, আমি যে আর কার মুখ দেখে সকাল সকাল ঘুম থেকে উঠেছি যে আমার সকালবেলায় এক ভাণ্ড ঘোল বিক্রি হয়ে যাবে নি, তাই গৌর হরিব। গোয়ালা মনে মনে চিন্তা করছে, মা ভালোই হলো, প্রতিদিন আমার কাছে ঘোল নেই মা, এক গ্লাস, দু গ্লাস, তিন গ্লাস, এর বেশি কেউ ঘোল নেয় না, কিন্তু এই ঠাকুরের এত পিপাসা লেগেছে যে আমাকে বলছে একেবারে বড় ভাণ্ডর ঘোল দাও, তাহলে ভালোই হলো, সকাল সকাল এক ভাণ্ড আমার ঘোল বিক্রি হয়ে যাবে। কি করলো মা গোয়ালা? এখন ওই কাঁধের থেকে বাঁকটা মাটিতে নামালো, আর বাঁকটা মাটিতে নামিয়ে কি করলেন জানেন? ছোট ভাণ্ডগুলো পরপর সাজানো থাকে, ছোট ভাণ্ডগুলো এক এক করে মাটিতে নামালো, আর মাটিতে নামিয়ে যেটা সবচেয়ে বড় ভাণ্ড, সেই বড় ভাণ্ডটা মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল। যেই না প্রভুর হাতে ধরিয়ে দিল এক ভাণ্ড ঘোল, সেই এক ভাণ্ড ঘোল মহাপ্রভু কি করলেন জানেন মা? সঙ্গে সঙ্গে আমার পান করে ফেললো। আর যেই না পান করে ফেললো, সেই ফাঁকা ভাণ্ডটা ওই গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলছে, গোয়ালা, গোয়ালা, আহা কি সুন্দর খাওয়ালে গো, যেন কৃষ্ণ তোমার মঙ্গল করে। ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে এবার কি করছে জানেন? মহাপ্রভু আস্তে আস্তে চলে যাচ্ছে তার কাছ থেকে। গোয়ালা তার প্রভুকে চেনে না মা, যেই না প্রভু ওই গোয়ালার কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, অমনি গোয়ালা প্রভুকে ডেকে বলছে, ও ঠাকুর, তুমি ঘোল খেলে, আর ঘোলের মূল্য না দিয়েই তুমি চলে যাচ্ছ, দেখি তুমি এক ভাণ্ড ঘোল খেলে আমার তো ঘোলের মূল্য দাও, আর তুমি ঘোলের মূল্য না দিয়ে চলে যাচ্ছ, বেশ আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ। মহাপ্রভু গোয়ালাকে বলছে, গোয়ালা, আমি যে সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নেই, আমি ঘর ছেড়ে যখন এসেছি বাবা সঙ্গে তো কিছু আনি, তাই আমার কাছে যে কিছু নেই। ও বুঝেছি, তার মানে তুমি আমার কাছে ফাঁকি দিয়ে আমার এক ভাণ্ড ঘোল খেয়ে নিলে, আর ঘোলের মূল্য চাইতে তুমি বলছো আমি সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, তার মানে তুমি আমার কাছ থেকে ফাঁকি দিয়ে এক ভাণ্ড ঘোল খেয়ে নিলে। বা 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 বা, মা গো, মহাপ্রভু গোয়ালাকে বলছে, শোনো গোয়ালা, আমার ভক্তরা পিছনে আসছে, তুমি ঘোলের মূল্য তাদের কাছ থেকে নিয়ে নিও, আমি তবে যাই, আমার ভক্তরা এই পথ দিয়েই আসবে, আর তুমি বলবে আমার কথা, দেখবে তারা তোমাকে ওই ঘোলের মূল্য দিয়ে দেবে। এই বলে মহাপ্রভু আমার ওই গোয়ালার কাছ থেকে আস্তে আস্তে চলে গেল। যেই না মা আস্তে আস্তে চলে গেল, কিছুক্ষণ পর সেই ভক্তরা আবার তার ওই রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে এসে, যেই না গোয়ালা কি করছে জানেন মা? যে পথ দিয়ে ওই ভক্তরা আসবে সেই পথের মাঝে আর পথ আগলে দাঁড়িয়ে আছে, এলেই তাদেরকে ধরব। আর যেই না ভক্তরা এসেছে, অমনি গোয়ালা বলছে, কই দাও। ভক্তরা বলছে, কি দেব, তা তুমি আমাদের পথ আগলে দাঁড়িয়েছো কেন, কি হয়েছে তোমার? বলছে, শোনো, তোমাদের এক সঙ্গে সঙ্গে আমার কাছে ঘোল খেয়েছে, আর ঘোলের মূল্য চাইতে সে বলল ভক্তরা পিছনে আসছে, তাদের কাছে বলবে, তারা দেখবে ঘোলের মূল্য দিয়ে দেবে। বলে, তুমি কার কথা বলছো, তুমি কার কথা বলছো? বলে, তার নাম তো জানি না। বলছে, তাহলে আমরা বুঝবো কী করে, তুমি কার কথা বলছো? আমরা যে ঘোলের মূল্য দেব তোমাকে, তা তুমি কার কথা বলছো আমরা তো জানি না। হ্যাঁ, বলছে, সে দেখতে কেমন বলতে পারবে? বলছে, হ্যাঁ, সে দেখতে কেমন এটা আমি বলতে পারি। বলছে, বলো তাহলে। ওমা গোয়ালা ভক্তদের বলছে, সে দেখতে কেমন ছিল জানো? বলছে, কেমন ছিল? না, সে দেখতে কেমন ছিল জানো? না, কেমন? দেখলাম নবীন
যৌবন। গলিত কাঞ্চন আর কোটি তটে রাগাবাসনিতাই গৌর হরি বল হরি গগন বিন যৌবন গলিত কাঞ্চন গোকটি তটে রাগাবাই দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাস মুখে হা কৃষ্ণ বলিয়া চলে যা আমাদের গোদাডা কৃষ্ণ কৃপা পুরা
করে না রে, হইলা কৃষ্ণ কৃপা গলা বলছি যে জানো ভক্তরা শুধু কি তাই, আর কি তাকে দেখি আমার মনে হলো জানো, বলবো যে বলো আর কি মনে হলো, না তাকে দেখে আমার আর কি মনে হলো জানো, না বলো বলো, দেখে মনে হলো ও গো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আমি আগে দেখি না, এমন রূপের মানুষ আগে দেখি না, তাই গৌর হরি 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 বলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি না, মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি না, মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি না, হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি না, হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি না, হলো কাঁচা সোনা, রূপের মানুষ আগে দেখি না, মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আগে দেখি না, ও ভক্তরা বলছে শোনো শোনো, ও গলা তুমি তো আমাদের প্রভুর কথা বলছো, তো প্রভু যেমন সন্ন্যাসী আমরা তো তারই সঙ্গে সঙ্গী, প্রভুর কাছে যেমন কিছু নাই আমাদের কাছেও তো কিছু নাই, কারণ আমরা তো তারই সঙ্গে সঙ্গী, প্রভুর কাছে যেমন কিছু নাই আমাদেরও কিছু নাই, গলা মনে মনে চিন্তা করছে মা, তাহলে তাহলে ঠাকুর আমাকে ফাঁকি দিয়ে এক ভাণ্ড ঘোল খেয়ে আমার চলে গেল, ও মা গলা মনে মনে চিন্তা করছে, তাহলে বেশ ফাঁকি দিয়ে আমার কাছে এক ভাণ্ড ঘোল খেয়ে আর ঠাকুর আমার চলে গেল, এখন গলা মনে মনে চিন্তা করছে যে আমার তো আরও ঘোল আছে বাবা, সেগুলো তো বিক্রি করতে হবে, এক ভাণ্ড ঘোল আমার যাওয়া হবার হয়েছে, বাকি ঘোল তো আছে, তো সেগুলো তো বিক্রি করতে হবে, তো কী করলো মা আবার ভাণ্ডগুলো এক এক করে সাজাতে লাগলো, যেই না এক এক করে সাজাচ্ছে মা, যেটা ফাঁকা ভাণ্ড সেই ফাঁকা ভাণ্ডটাও সাজিয়েছে, সব ভাণ্ডগুলো সাজিয়ে নিয়ে যেই না মা গোয়ালা ওই কাঁধে তুলতে যাবে বাঁকটা, বেজাই ভারী আর কাঁধে তোলা যাচ্ছে না, গোয়ালার মনে প্রশ্ন হলো মা, কৌতূহল হলো যে এত ভারী হলো কেন, এক ভাণ্ড আমার ঘোল নেই তাতে হালকা হওয়ার কথা, কিন্তু এত ভারী কেন, তাহলে গোয়ালার মনে কৌতূহল হলো, আবার কি করলো মা কাঁধের থেকে বাঘটা বাবা মাটিতে নামালো, আর মাটিতে নামিয়ে ছোট ভাণ্ডগুলো এক এক করে আবার মাটিতে নামিয়ে, ওমা যেই না ওই ফাঁকা ভাণ্ডটার দিকে চেয়েছে মা, কি দেখলো জানেন মা, স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ পরিপূর্ণ রইল না, গলার চিনতে বাকি রইল না,
বাকি রইল না। আজ আমি কাকে পেয়েছি? ও মা, স্বর্ণ মুদ্রা নিয়ে গোয়ালা মনে মনে চিন্তা করে বলে, প্রভু গো প্রভু গো, আজ তুমি নিজে এসে আমায় ধরা দিলে ধরা দিলে, কিন্তু আজ আমি তোমায় ধরতে পারলাম ধরিতে পারলাম না। চাই না প্রভু, যে স্বর্ণ মুদ্রা তুমি আমায় দিলে, এই স্বর্ণ মুদ্রা আমার চাই না প্রভু গো। প্রভু যে পথ দিয়ে চলেছে মা, গোয়ালা আমার ছুটতে 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 ওই মহাপ্রভুর দিকে চলে যাচ্ছে, আর যেতে যেতে মহাপ্রভুকে ডেকে বলছে, ও গো দয়া চিনতে পারিনি দয়া, আমি তোমাকে বুঝতে পারিনি দয়া, তুমি আজ আমায় নিজে এসে ধরা দিলে প্রভু, কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না। জানি এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার অপরাধ হয়েছে, কিন্তু প্রভু গো, প্রভু যেই না মহাপ্রভু সামনে এসেছে মা, অমনি মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে গোয়ালা বলছে, যে স্বর্ণ মুদ্রা তুমি আমায় দিয়েছ, এই স্বর্ণ মুদ্রার আমার প্রয়োজন নেই, তবে যদি কৃপা করে আজ আমি তোমার কাছে একটা চাইবো, তুমি কি আমায় দেবে প্রভু? না বলো গোয়ালা, প্রভু গো আমি চাই না স্বর্ণ মুদ্রা, আমি শুধু এটুকু তোমার কাছে চাই, আমি যেন তোমার সঙ্গী হতে চাই। কি বললে গোয়ালা, তুমি আমার সঙ্গী হবে? বলে না, না গোয়ালা না, তুমি আমার সঙ্গী হতে পারবে না, তুমি অনেক পেয়েছ, যাও, তুমি তো অনেক স্বর্ণ মুদ্রা পেয়েছো, এবার তুমি ঘরে ফিরে যাও। আর এবার ঘরে ফিরে গিয়ে শুধু তুমি কি করবে জানো, এবার ঘরে গিয়ে শুধু তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, নিতাই গৌর হরি বল হরি। মা গো, গোয়ালা কি করলো জানেন, মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, দয়াময় দয়াময় প্রভু, তুমি কি তোমার সঙ্গী করে নেবে না আমায়? বলে না 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 গোয়ালা না, যাও যাও, তুমি অনেক পেয়েছো, এবার যাও, এবার ঘরে গিয়ে শুধু তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। এই বলে মা গো, মহাপ্রভু আমার কি করলেন জানেন, ওই সেখান থেকে আস্তে আস্তে চলে গেলেন। যেই না আস্তে আস্তে তীর্থ ভবনে চলে যাচ্ছে মা, যেতে যেতে ভক্তরা একসময় সবাই একত্রিত হয়েছে একসঙ্গে, যেই না একসঙ্গে একত্রিত হয়েছে, এবার একত্রিত হয়ে মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, আজকে আমরা কত জায়গায় গেলাম, কত তীর্থই না ঘুরলাম, কত জায়গায় সেবা নিলাম, তো আজকে আমরা কোথায় এসেছি তুমি কি বলতে পারবে? গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় প্রভু আজ আমরা কোথায় এসেছি জানো, আজ আমরা পূর্বস্থলিতে এসেছি। বলে শোনো, বেশ, আজ যখন আমরা পূর্বস্থলিতে এসেছি না, তখন ও গোবিন্দ তুমি এক কাজ করো। না কি কাজ প্রভু? তুমি এক কাজ করো, তুমি এই পূর্বস্থলিতে আজ আমি সেবা নেব, তুমি সেবার আয়োজন করো। ও মা, যেই না বলেছে মহাপ্রভু গোবিন্দকে সেবার আয়োজন করতে, গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেল। কেন জানেন মা? গোবিন্দ ঘোষ দেখছে আমার কাছে তো কিছু নেই, কি দিয়ে সেবা হবে, সঙ্গীতে কিছু নেই, ঘর থেকে বেরিয়ে এসেছে মা, কিছু তো নিয়ে আসিনি, আজ প্রভু সেবা চেয়েছে, তাহলে আমি সেবাটা দেব কেমন করে? মা গো, যেদিন কিছু থাকে না আমাদের বাড়িতে, দেখবেন কোথার থেকে না কোথার থেকে আমাদের কিন্তু তা আয়োজন হয়ে যায়, হয় না মা? নিতাই গৌর হরি হরি বল। মা গো, আজ গোবিন্দ ঘোষ চিন্তা করছেন, কিন্তু তুমি চিন্তা করার কে? আমরা চিন্তা করি বাবা, কিন্তু আমরা চিন্তার মালিক বটি নয়, কে চিন্তা করে? চিন্তা করে না আমার চিন্তামণি। আমি করার কে, তুমি করার কে? চিন্তা করার জন্য একজন বসে আছে মা, যিনি হলেন উপরে আমার ভগবান আছেন, তিনি সকলের জন্য চিন্তা করছেন। গোবিন্দ ঘোষ এখন চিন্তায় পড়লো, কী করে সেবা হবে মা? নবদ্বীপে শুনেছে প্রভু আসছে, যারা নবদ্বীপে গৌরকে মা ভালোবাসে, যারা হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে,
যারা দিবারাত্রি আমার হা গৌর প্রাণ গৌর বলে ডেকে যায়। আজ তারা জানলো যে প্রভু আজ আমাদেরই কাছে আসছে। বা তারা কি করছে জানেন? তাদের ঘরে যা কিছু আছে ওই চাল ডাল নিয়ে আজ প্রভু দর্শনে আসছে। তাহলে সেবার আজ আয়োজনটা কেমন হচ্ছে দেখুন। যারা ভক্ত মা, যারা গৌরকে ভালোবাসে মা, যারা গৌর ধ্যান গৌর জ্ঞান গৌর ছাড়া আর কিছু জানে না, তারা ওই গৌরের সেবার জন্য তাদের ঘরে যা কিছু আছে তাই নিয়ে আজকে চলে আসছে আমার গৌর দর্শনে। কেমন ভাবে আসছে গো মা? নিতাই গৌর হরি বল হরি বল। ওগোই আনন্দে ধাবল সব আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। নিতাই গৌর হরি হরি বল। আনন্দে ধাবল সব গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবল সব আমার গৌরাঙ্গ দেখিতে গো, আনন্দে ধাবল সব গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা, ওই হরি হরি বলে তারা। যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, হরি হরি বলে তারা, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। ওমা দেখুন সেবার কিন্তু আয়োজন হয়ে গেল। গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে কি করে সেবা হবে, আমার কাছে তো কিছু নেই। তো কি করলেন মা? সেবার কিন্তু আয়োজন হয়ে গেল। ওই ভক্তরা সব সেবার আয়োজন নিয়ে এসে মহাপ্রভু কি করলেন জানেন? আজ গোবিন্দ কি করলেন? গোবিন্দকে বলছে গোবিন্দ আজ তাহলে সেবা আমার হয়ে গেল। মহাপ্রভু সেবা করলেন মা, আর মহাপ্রভু সেবা করে আচমন সারলেন, আর আচমন সেরেই গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ ওই দাও। বলে কি দেবো প্রভু? ও তুমি এটাও জানো না? হ্যাঁ কই দাও। বলে কি লাগবে প্রভু? একটা মুখশুদ্ধি গো, একটা মুখশুদ্ধি। বলে কি মুখশুদ্ধি লাগবে গো প্রভু? না কি মুখশুদ্ধি লাগবে জানো? একটা হরিতকি গো, হরিতকি। ওমা তা হরিতকিটা কোথায় পাবে গোবিন্দ? গোবিন্দ বলছে প্রভু তুমি একটু দাঁড়াও, আমি এই যাব গ্রামের রাস্তা। ওমা সেখান থেকে তিন ক্রোশ যেতে, যেতে তিন ক্রোশ, আসতে তিন ক্রোশ। প্রখর গ্রীষ্মের রোদ সেই গ্রীষ্মকালের দিনে। ওমা গোবিন্দ চলে যাচ্ছে গ্রামের দিকে কি করতে? না একটা মুখশুদ্ধি আনতে। কেমন ভাবে যাচ্ছে দেখুন। ও গো মুখশুদ্ধি মাগে বারে তরে, নিতাই গৌর হরি বল হরি বল। চলে যা গৌর
মুখ শুদ্ধি মানি গোবিন্দ চলে যা প্রভুর হস্ত কেতে মহাপ্রভু সেবার তোরে হরি তোকে।